বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো যে নতুন দুইগুলি কখন আসবে যেখানে দুগুলির কিন্তু চার চারটে স্কিন আসবে তো সেই চার চারটে স্কিন কখন আসবে এমনকি তার অ্যাবিলিটি কি থাকবে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি একদম স্কিপ করবে না কারণ আমরা কিন্তু চার চারটে দুগুলি দেখতে পাবো এবং সেটা খুব শীঘ্রই তো কখন সেই দেখতে পাবো কখন সেই ডেটটা কত এবং আমরা কখন সেই নতুন দুগুলি দেখতে পাবো তো তোমাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে লক্ষ্য করো যেখানে কিন্তু লেখা হয়েছে সাতই জানুয়ারি মানে আমরা সাতই জানুয়ারি কিন্তু নতুন দুইগুলি দেখতে পাবো তো নতুন দুইগুলি এই চার চারটে গন স্কিন কিন্তু আসবে তো তোমাদেরকে বলে দিদি যে এই চার চারটে স্কিন কি অ্যাভের থাকবে সেটাও তোমাদের বলে দেবো তো যারা যারা এখনও লাইক করে লাইক করে দাও যা যারা সাবস্ক্রাইব করে ফটাফট সাবস্ক্রাইব করে দাও কারণ এই যে লিক্সটা এটা কিন্তু গেমে আসার আগে তোমাদেরকে জানাচ্ছি এবং কত তারিখ আসবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম তো অবশ্যই লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরা জানতে পারো যে আমরা সাত তারিখ সাতই জানুয়ারি কিন্তু নতুন দুইগুলি দেখতে পাবো এবং সেটা হয়তো কোনো একটা ওয়েব ইভেন্ট দিতে পারে বা হয়তো চান্স আছে ইনকুবেটারে দিতে পারে তো কোনোটাই কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এই চার চারটে গান স্কিন কিসে আসবে তো বেশিরভাগ চান্স আছে ওয়েব ইভেন্টে আসার বা হয়তো ইনকুবেটার আসতে পারে তো এই চার চারটে গান স্কিনের অ্যাবিলিটি কীসে সেটা তোমাদের বলে দিই প্রথম যেটা দেখতে পাচ্ছ লাল কালারে তো লাল কালারের যেটা গান সেটা হবে টপ যেটা টপে থাকবে তো এই গান স্কিনের অ্যাবিলিটি যেটা হবে সেটা হলো যে তোমরা ভালো করে লক্ষ্য করো যেখানে লেখা আছে ফায়ার রেট ফায়ার রেট হবে ডবল ডবল রেট অফ ফায়ার থাকবে এবং সেখানে ড্যামেজ থাকবে প্লাস এবং মুভমেন্ট স্পিড মাইনাস এটা হলো টপেরটা যেটা টপে থাকবে সেটার হলো রেট অফ ফায়ার ডবল ড্যামেজ প্লাস আর মুভমেন্ট স্পিড মাইনাস এরপর যেটা বলবো সেটা হলো ব্লু কালার তো ব্লু কালারটা যেটা অ্যাভারিডে থাকবে সেটা হলো রেঞ্জ হবে ডবল এবং তার সঙ্গে ড্যামেজ হবে প্লাস এবং অ্যাকুরেসি হবে মাইনাস এটা হলো ব্লু কালারটা মানে টপ সেকেন্ড সেকেন্ড টপ যেটাকে বলতে হয় তো এবং তারপর থার্ড যে মানে নিচের দিক থেকে সেকেন্ড লাস্ট যেটাকে বলে তো সেটার যেটা হলুদ কালার সেটার অ্যাবিলিটি যেটা হবে সেটা হলো অ্যাকুরেসি ডবল অ্যাকুরেসি থাকবে ডবল এবং তার সঙ্গে ফায়ার রেট থাকবে প্লাস এবং মুভমেন্ট স্পিড হবে মাইনাস এবং সব শেষে যেটা থাকবে সব শেষে তোমার যেটা দুগুলো দেখতে পাবে সেটা হলো রিলোড স্পিড ডবল এবং তার সঙ্গে পেনেট্রেশন ডবল প্লাস আর মাইনাস তো সবশেষ সেটা হল রিলোড ফাস্ট লোড করবে ডবল স্পিডে রিলোড করবে এবং পেনেট্রেশন প্লাস মানে হলো যখন কোনো এনিমি ভেস্ট পরে থাকবে তখন কিন্তু ড্যামেজটা বেশি দেবে ভেস্ট না পরে থাকলে ড্যামেজ বেশি দেবে না ঠিক আছে আর অ্যাকুরেসি মাইনাস মানে হলো এমটা ঠিক কিভাবে লক হবে এমটা কিভাবে যাবে এবং এমটা কতটা ধরবে সেটার উপর নির্ভর করে তো অবশ্যই কিন্তু এই চার চারটে গানস কিন্তু তোমার দেখতে পাবে সাতই জানুয়ারি এবং কে কোনটা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না এবং আমি বলবো আমি বলবো ভাই শেষেরটাই নাও কারণ শেষেরটাই আমার বেশি ভালো লেগেছে কারণ শেষের অ্যাবিলিটি যেটা ওয়ান পাঞ্চম্যানের অ্যাবিলিটি ওয়ান পাঞ্চম্যান যেটা দুগুলি এসেছিলো সেটারই অ্যাবিলিটি এটা এটাতে আছে দুগুলি যদি ডবল স্প্রে রিলোড করে তাহলে বুঝতেই পারছো কতটা মানে কতটা খতরনাথ হতে পারে তো এই চার চারটে গানস কিনে আসছে তো অবশ্যই লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবে তো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা